খালি পাই যেতে হবে তখন রেখে দিন। আর জাস্ট আ সেকেন্ড, আমি খালি ফোনটা একটু সেফ জায়গায় রেখে দিই, কারণ আমার কাছে একটাই ফোন আছে, গোপো একটা আছে, বাট গোপো আমার ওয়াটার প্রুফ, তো কোনো প্রবলেম নেই। শোটা স্টার্ট হয়ে গেছে, এখন আমি চললাম রাইডে। তোমরা এনজয় করো যারা দেখছো আমার চ্যানেলে। হাই হাই, কি এনজয়। আমি কাল ব্যাক করবো। ও মাই গড, এটা স্পিড জাস্ট অসম। ও মাই গড, জাস্ট অসম স্পিড, খতরনাক স্পিড, খতরনাক। কেটে যাচ্ছে আমার, আমি ফার্স্ট টাইম রাইড করছি। ও বাপরে, রাইড করলাম নিউ দীঘা থেকে। তো সবাই এসে এটাকে এসে ড্রাইভ করো, কারণ এটার ফিলিং ফিলিংটা অসম। কাল তো প্যারাগ্লাইডিং করবো, তো আরও মজা লাগবে। তো ফাইনালি 500 শেষ। তো ফাইনালি রাইডিং করা শেষ। ওদের এখন ঘর যাওয়ার জন্য ওরা রেডি হচ্ছে, কারণ ওরা সকাল 8টায় আসে আর বিকাল 5টা অবধি থাকে। দেখতেই পাচ্ছ সামনে আমার ড্রিম রাইড রয়েছে, বাট আজকে সারাদিন বাইরে ঘুরে ঘুরে আমি এটা পুরোপুরিভাবে মিস করে গেলাম, বাট আমি কালকে শিওরলি রাইড করব। গুড মর্নিং এভরিওয়ান। সো আজকে হলো সেকেন্ড ডে, ফাইনালি এ টু জেড কমপ্লিট করে নিয়েছি, ব্যাগ গুছানো হয়ে গেছে, বাট এখন যাবো বিচে, দেন প্যারাগ্লাইডিং করব আর স্পিড বোটে একবার রাইড করতে যাই। সিরিয়াসলি এটা আমার অনেক ইচ্ছা ছিল অনেক দিনের, এই দুটোই। সো ওগুলো রাইড করে দেন সোজা বাস ধরে বাড়ি। সো লেটস গো, এখন বিচে যাবো। তো ফাইনালি বিচের সামনেই চলে এসেছি, দেখতে থাকো। বাট প্যারাগ্লাইডিং এখনও স্টার্ট হয়েছে কিনা আই ডোন্ট নো, বা স্পিড বোট যারা ওরা বলেছিলো সকাল 7টায় এসে যাবে, সো আই এম নট শিওর কি ওরা এসছে কি না। তো দেখা যাক। পিছিয়ে ফুটবল খেলে খুব মজা আছে, কিন্তু ফ্রেন্ডসরা থাকলে একসাথে এলে বেশি মজা হয়। ট্রেনিং হর্স রাইড করবো এখন, চটি পড়ে যাবো কি না কাটে দৌড়ে নিয়ে ফেলে না দেয় আমাকে। ভাই অনেক ভয় লাগছে ভাই, দৌড়ে যদি আমাকে নিয়ে চলে যায় কোথাও বাস আমি লাফিয়েও নামতে পারবো না, প্রচুর হাইটের।
সেই মজা হলো ভাই, সবাই এসে হর্স রাইড করো। আর সিরিয়াসলি অনেক ভালো কথা শুনে, আর যখন যে সাইডে যাবে লেফটের যদি টার্ন নাও, মানে লেফটের দড়িটা যদি টানো তো বাঁদিকে যাবে, ডান দিকেটা টানলে ডান দিকে যাবে, ইটস ইজি। তুমি টাকা নিয়ে ভাবো কোথাও গিয়ে, তাহলে তুমি জীবনে কিচ্ছু করতে পারবে না। দেখো লাইফে এনজয় করতে গেলে অনেক টাকা যাবে আসবে, বাট এখান থেকে যে এনজয়টা পাবে এটা তো তুমি বাড়ি থেকে সবসময় পারবে না। আর এত দূর যখন এসেছি এনজয় করতে, তো এটুকু তো রাইড করতেই পারি, আর আমি রাইড খুব ভালোবাসি। তো এটা ছাড়া তুমি আর কী এনজয় করলে? হর্স রাইড, প্যারাগ্লাইডিং, স্পিড বোর্ড বগেরা, এ টু জেডে, এগুলোতে রাইড করা উচিত। তুমি সি বিচে এসছো আর থোড়ি তুমি কোনো ব্যারেজ বা পুকুরে স্নান করতে গেছো, এটা তো নয়। ঠিক আছে, এগুলো রাইড করা উচিত প্রত্যেকটা মানুষকে উচিত, কারণ এনজয়টাই লাইফের মেইন জিনিস। কী জানে আজকে বাঁচবো কাল মরে যাবো, তো এগুলো করা উচিত, সবাইকে করা উচিত। সবাই তোমরা এলেও করো, দেখো তোমাদেরও অনেক ভালো ফিল হবে, অনেক ভালো লাগবে আফটার রাইড। রাইড করার সময় ভালো লাগবে, প্লাস আফটার রাইডও খুব ভালো লাগবে। তো ফাইনালি জেস্কিতে চাপবো এখন। ওটা স্পিড বোর্ড না, ওটাকে জেস্কি বলে অ্যাকচুয়ালি। স্পিড বোর্ড তো কাল যেটা চেপেছিলাম। তো লেট স্টার্ট, এখন রেডি হচ্ছি, আমি রেডি হয়ে গেছি। বোর্ড কি গেছে নাকি? বোর্ড ওখানে আছে দেখতে পাচ্ছ সামনে, সো বোর্ড আসছে এখন। তারপরে তো সাই সাই করবো, জলের মধ্যে বাইক চালাবো আজকে। তো ফাইনালি গোপ্রো বাঁধলাম, আমি চেস্ট মাউন্ট আনিনি, খুব ভয়ও লাগছে, যদি খুলে পড়ে যায় আমি শেষ। লাস্ট অবধি প্যান্টের বেল্টটা বাঁধলাম প্যান্ট থেকে খুলে, কারণ আমি চেস্ট মাউন্ট আনতে ভুলে গেছি। সো এত রিস্ক নিয়ে লাভ নেই না, কারণ গোপ্রো তো ভাই গোপ্রো হয় না, এগুলো লাইফে বারবার তৈরি আছে। যেরকম একটা অ্যাড যায় না, বাড়ি গিয়ে একবার তৈরি হয়, সরি বাড়ি কি বারবার তৈরি হয়, সেরকমই একটা ব্যাপার। গোপ্রো কি থোড়ি বারবার কিনতে পারবো? হ্যাঁ, যখন আমি অনেক বড় হয়ে যাবো তখন আলাদা ব্যাপার, বাট আমি এখন অনেক গরিব, অনেক কষ্ট করে এটা কিনেছি। সো ভাই আমি রিয়েলি এটাকে মানে চাই না যে এটা চলে যাক দীঘার মধ্যে। তো ভাইয়ের সাথে দেখা, ভাই জিজ্ঞাসা করলো এটা তোমার ইউটিউব চ্যানেলে, বললাম হ্যাঁ। তো এখন সাবস্ক্রাইব করছে আমার চ্যানেলটা। ইয়ে ভিজে যাবে না তো পকেট পকেট? সো ফাইনালি এটার মধ্যে যাচ্ছি। ওয়াও, এটা দূরের থেকে মনে হয় অনেক ছোট, বাট ইটস স্টিল আ বিগ, এটা অনেক বড়। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা রাইডের মজা দেওয়ার জন্য। আর এখানে ঢেউগুলো দেখো, জাস্ট অসম অসম ঢেউ, জাস্ট অসম অসম ঢেউ। ওয়াও, আমি তো ভাবছি প্যারাগ্লাইডিং করলে আমার কী ফাটবে, এটাতে এত ফেটে গেল তাহলে প্যারাগ্লাইডিংয়ে কী ফাটবে আমার। তো যারা প্যারাগ্লাইডিং করতে চাও তো তারা ফার্স্ট এখানে চলে আসবে, এই স্যার এমডি, এই দাদাদের কাছে। কত থেকে দূর হবে না, এগুলো সব রাইড আছে, এই সব কোটা রাইডে তোমরা এনজয় করতে পারবে। এখানে কন্ট্যাক্ট নাম্বারও আছে, তোমরা ফোনেও কন্ট্যাক্ট করতে পারো।
চলো এসে কথা বলা হবে আর দাদাদের এই কাউন্টারটা ঠিক তুমি যে নিউ দীঘার যে বিচ রয়েছে ওখান থেকে সোজা যখন নামবে সমুদ্রের দিকে তাকিয়ে থাকবে একদম লেফট সাইডে পড়বে একদম লাস্টের দিকে ঠিক আছে লেফট সাইডে লাস্টের দিকে একটাই বসে একটা ছাতা রয়েছে দেখবে এরকম তার নিচে বসে এসআর এমটি তো ওখানে এসে কন্ট্যাক্ট করবে সো এখন আমার প্যারাগ্লাইডিং রেডি হচ্ছে লাইক আসছে তারপর আমিও রাইড করবো দেখা যাক কেমন এনজয় হয় ওখানে সকাল থেকে কিছুই খাইনি আজকে তো একটা কুলপি খেয়ে নিই অ্যাটলিস্ট কত করে গো 10 টাকা তো আমি রেডি হচ্ছি কালকে এই দাদার সাথে গেছিলাম স্পিড বোর্ডে এমনি কোনো অসুবিধা নেই তো এটা নিয়ে পারবো ঝোলাই কিরকম বসে ঝোলা বলছে ওপরে গিয়ে দোলনার মতো ঝুলতে আমাকে দেখা যাক কতটা ঝুলতে পারি টিকিট চাপবো ফাইনালি এসে গেছি আমাকে এখন একাই থাকতে হবে চাপবো ওয়াও দেখো মাঝখানে পুরো আমি একা কেউ নেই ইটস রিয়েলি হরিবল ও মাই গড লোক আসবে বললো বাট কখন আসবে আই ডোন্ট নো দেখো কেউ নেই এখানে এটাকে আমি ড্রাইভ করে এখন নিয়ে যাবো সিরিয়াসলি কেউ নেই দেখো ফাঁকা চারিদিকে ফাঁকা দাদা আমাকে ছেড়ে দিয়ে চলে গেল দেখো ও মাই গড আমি সিঙ্গেল একা আছি দেখো সো গাইজ প্লিজ যারা এই ভিডিওটা দেখছো লাইক করো শেয়ার করো কমেন্টস করো অ্যান্ড থ্যাংকস আ লট থ্যাংকস ফর ওয়াচিং থ্যাংক ইউ সো মাচ প্লিজ সবাই সাপোর্ট করো অ্যাটলিস্ট তোমাদের সাপোর্ট ছাড়া তো আমি কখনোই বড়ো হতে পারবো না তোমরা ভালো করে জানো তো তোমাদের জন্য জাস্ট তোমরা যাতে আরও মজা নিতে পারো বা দীঘায় কী কী আছে সব কিছু দেখানোর জন্যই আমি কিন্তু এই রাইডগুলো করছি ইভেন আমিও রাইড করতে ভালোবাসি বাট এটা কিন্তু তোমাদের জন্যও আছে তোমাদের তোমরা না থাকলে ইউটিউব ফ্যামিলি না থাকলে আমি এত কিছু করতাম না রিয়েলি বলছি মন থেকে সো প্লিজ যারা দেখছো এটাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো অ্যান্ড সো আমি এখন দীঘাতে আছি বেশ ভালো এনজয় করছি এখন প্যারাগ্লাইডিং করব তোমরা দেখতেই পাচ্ছ এখন প্যারাগ্লাইডিংয়ের জন্য আমি এসে গেছি আমাকে একটা দাদা এসে ছেড়ে দিয়ে গেল এখন আমি পুরোপুরিভাবে এই বোটের মধ্যে একাই আছি মাঝখানে বোটটা যাওয়া আসা করছে হালকা এগোচ্ছে পেছোচ্ছে বাট আই ডোন্ট নো কখন আসবে যে চালাবে মানে যে অ্যাকচুয়ালি আমাকে প্যারাগ্লাইডিং করাবে ভয়ও লাগছে ভয় কিছু নেই বেস্ট রিল্যাক্স আছে এখানে শুধু একটা না বলবো না থাক এটা ফ্যামিলি চ্যানেল সো অনেক বেশি এনজয় করছি প্লিজ তোমরা যদি দীঘা আসো এই এনজয়গুলো করো সবাই বলে দীঘা খারাপ খারাপ না সবাই এনজয় করতে পারে না কত সুন্দর সুন্দর জিনিস রয়েছে আমি দীঘার প্রত্যেকটা জায়গায় গেছি বাট নিউ দীঘার যে মজাটা পেলাম এটা সিরিয়াসলি অসম জাস্ট ভিউ দেখো জাস্ট জলের কালারটা দেখো সিরিয়াসলি অসম ওখানে জলটা নোংরা হয়ে গেছে অনেক বালি ফালি থাকে তো ওই জন্য বা স্নান ফান করে দেখো কালারটা দেখো জাস্ট অসম কালার তো প্লিজ দীঘায় এলে এই জিনিসগুলো রাইড করো এনজয় করো আমি যেরকম একাই এনজয় করছি এনজয় করতে কাউকে লাগে না বাট সাথে বউ থাকলে তো আরও ভালো ফ্রেন্ডস থাকলে তো আরও ভালো আই থিঙ্ক আমার বোটের যে পার্সন সে আসছে ইটস রিয়েলি ওয়াও 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 ইউ ক্যান্ট ইমাজিন ইট এটার 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 যে মস্তিটা এটা কেউ দিতে পারবে না সিরিয়াসলি কেউ দিতে পারবে না নো ওয়ান তুমি যেখানেই রাইড করো যাই করো না কেন এটার মাস্তি কেউ দিতে পারবে না জলের মাস্তি তো একটা আলাদাই মাস্তি তো আই থিঙ্ক আমাকে নিতে আসছে দাদারা একা ছেড়ে দিয়ে চলে গেছিলো অনেক বহুত ফেটেছে আমার আই থিঙ্ক এসে গেছে ও
ফাইনালি আমার আমাকে নিতে একজন এলো এখানে। ফাইনালি দাদারা এসে গেছে, এবারে স্টার্ট হবে। বাট আমি সিরিয়াসলি বুঝতে পারছি না এটার ফিলিং কী হবে, ওপরে গিয়ে কী হবে অ্যাকচুয়ালি, কারণ এটা আমার ফার্স্ট টাইম। তো ফাইনালি স্টার্ট হয়ে গেছে, রিয়েলি অসম। বেশি দিবি নি সেফটি ফার্স্ট, সো আমার কাছে অনেক কাছে, ও মাই গড, ও মাই গড, সিরিয়াসলি সিরিয়াসলি ওয়াও, কত নিচে দেখো আমি কত উপরে। প্যারাগ্লাইডিং করো ইয়ার, এনজয় করো, সবাই এসো প্যারাগ্লাইডিং করো, আমি যে এনজয় করছি দীঘাতে থেকে তোমরাও করতে পারবে। ইটস রিয়েলি অসম ফিলিং, অসম, খুব ভালো লাগলো। সবাই অনেকে ভয় পায় বাট ইটস রিয়েলি টু কুল, ইটস রিয়েলি অসম। দেখো সিম্পলি আমি বসে আছি এর মধ্যে, কোনো কিছুর ভয়ের কিছু নেই, যারা ভয় পাচ্ছ না ভয় পাবে না ইয়ার, নর্মালি কোনো ভয়ের কিছু নেই। দেখো আমি অনেক বেশি এনজয় করছি, এটা আমার ফার্স্ট টাইম ছিল, তো অনেক বেশি এনজয় করছি। তো প্লিজ ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করো। ওয়াও, আমি ভেবেছিলাম প্রচুর ভয় লাগবে বাট ভয়ের কিছু নেই, সত্যি খুব ভালো লাগছে, সিরিয়াসলি অনেক বেশি ভালো লাগছে। প্যারাসুট আমার মাথার ওপরে, আমি অনেক জলের মধ্যে আছি এখন, আবার জলে নামাবে রে আমাকে, আমাকে দিয়ে ভুলভাল করাচ্ছে। ও জাস্ট ফিল ইট, ফিল ইট, জাস্ট ফিল ইট, নিজেকে ফিলি মাছ লাগছে তো। ওয়াও 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 ওয়াও, ও মাই গড, ও মাই গড, আহ শিট শিট ম্যান, পুরো ফেটে গেল আমার, উফ, এটাতে বহুত পারলো, প্রচুর টক নন্তা শিট ম্যান,
এবার আই থিং গুটাচ্ছে, প্লিজ গুটিয়ে নাও। আর চাই না প্যারাগ্লাইডিং, আর চাই না। আহা, কি ফাটার ফাটলো আমার লাস্টের যে জামটা করালো। ওফ ওফ, জোরে শ্বাস নাও, ভয় পেলে জোরে শ্বাস নাও, রিল্যাক্সে থাকো। তুমি পড়ছো না, তুমি পুরোপুরি সেফলি আছো, দেখো তুমি সেফলি আছো, দেখো পুরো সেফটির সাথে এখানে চাপানো হয়। তাও আমি এক হাতে ক্যামেরা করছি, ফার্স্ট টাইম হয়ে এক হাতে ক্যামেরা করছি, ভাবতে পারছো তো? একটু গার্ডসেরও দরকার আছে, এটা সত্যি কথা, গার্ডস না হলে এটা হয় না। আমি এমনিতে ভয় টয় পাই না একটুতে, দেখো লাইফ একটাই এনজয় করব, আজ নয়তো কাল মরেই যাব, ঠিক নেই, কার কখন কী হয়ে যায় কিছু ঠিক নেই, রাইট? সো ইটস ওকে। আই থিঙ্ক গুটাচ্ছে এবারে, আমার হাতে লাগলো একটু, ক্যামেরা বাজাতে গিয়ে এত ফার্স্ট ডিপটা করলো, ভয় লেগে গেছিল। আর ডিপ করো না, আবার করছে, বারণ করলাম তাও করছে। স্নান তো করিনি, বাট দাদারা আমাকে স্নান করিয়ে দিল, থ্যাংক দ্য লর্ডস। উফ, অসম অসম অসম, তোমাদেরকে কি বলবো, মানে লাইক আর কোনো ভাষা নেই আমার কাছে। তোমরা যদি এটাকে ফিল না করো, মানে লাইক এটাকে যদি রাইড না করো, তোমরা এটা ফিলটা নিতে পারবে না, সিরিয়াসলি কথা বলছি। এখন গুটাচ্ছে দেখতেই পাচ্ছ, প্যারাশুট আমার মাথার উপরে, এখন আস্তে আস্তে গোটাচ্ছে। শিট, কিছুতে নেই, আমি লাইফে যতবার আসবো দীঘা প্যারাগ্লাইডিং করবোই করবো, অনেক বেশি এনজয় করলাম, ভয় ভাবলাম। হ্যাঁ, দারুণ দারুণ দারুণ, অনেক বেশি এনজয় করলাম, ভয় লাগলো না আমাকে? হ্যাঁ, কেমন লাগলো আপনাকে প্যারাগ্লাইডিংটা? দারুণ দারুণ দারুণ, আমি তো পুরোটাই ভিডিও করেছি। তোমরা যারা প্যারাগ্লাইডিং করছো না, দীঘা এমনি আসবে ঘুরতে, তারা প্যারাগ্লাইডিং করো, আদারওয়াইজ কিছুই হবে। দাদাগুলো খুবই ভালো, আমরা আমি আগে কোনোদিন আসিনি, এটা ফার্স্ট টাইম, তো আগে সবাই বলতো ইউটিউবে দেখেছি আমি ভিডিও, এখানকার সবাই ঠুকি নেই করে, কোনোদিনও না। দেখো আমরা বাঙালি, আমরা ইন্ডিয়ান সব থেকে বড় কথা, এরাও ইন্ডিয়ান, সবাই ইন্ডিয়ান, আমরা একটা দেশি লোক, তো এরকম কোনোদিনও হয় না। হ্যাঁ, কিছু কিছু মানুষ বাজে থাকে, বাট তার জন্য আমরা সবাইকে খারাপ বলতে পারি না। তো দীঘার এক্সপিরিয়েন্স খুব ভালো লাগলো আমার, তো আমি এখন ব্যাক করছি। ভাই আবার আমি একটু কিছু বলছি। হ্যাঁ বলো। আর হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, আর আপনারা আসবেন দীঘাতে, এখানে আপনারা এসে আপনারা খুব এনজয় পাবেন, আর এখানে আপনারা ফটোগ্রাফি করতে পারবেন, ভিডিও করতে পারবেন, আমাদের সঙ্গে স্যারটা এসেছিলেন, ঠিক আছে? আপনারাও আসবেন, এরকম এখানে আসবেন, এখানকার উপভোগ করবেন আমাদের দীঘা, দীঘা সুন্দরীকে, ঠিক আছে? আর আপনাদের মানে রিকোয়েস্ট করছি, আপনারা নিশ্চয়ই আসবেন দীঘাতে, ঠিক আছে? আর দীঘায় এলে এইসব রাইডগুলো তো অবশ্যই অবশ্যই করবেন, না তোমাকে দীঘায় আসার কোনো মিনিংই হয় না। আসবেন আসবেন স্যার, ঠিক আছে, আপনারা বাই স্যার, বাই, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ লর্ড। তো যারা আসছো সবাই প্যারাগ্লাইডিং করো, হেভি এনজয় হবে, আমি করলাম। আর এখন আমার সব রাইডে
কাজ শেষ, জাস্ট একটা বাকি আছে, ওটা নেক্সট টাইম সিওরলি করবো। তো দাদা টাটা, ভালো থাকবো একদম। তো থ্যাংকস ফর ওয়াচিং, সবাই ভিডিওটা দেখো, এনজয় করো, আর লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। দাদা এলাম তাহলে, তো ফাইনালি চেক আউট করলাম। এখন দেখা যাক বাস কি টাইমে আসে অ্যাভেলেবেল, কারণ অনেক লেট হয়ে গেছে। আমার বাসের যে আগের টাইম ছিল 8:30 টিকিট ছিল, তো ওটা আমি অলরেডি ওটা লস হয়ে গেছে, কিচ্ছু কর নেই, কারণ রাইডিং আগে ছিল আমার কাছে। আমার বাস মিস হয়ে গেছে, তো এখন কোনো বাস নেই বিষ্ণুপুর যাওয়ার। ও কী করবো বুঝতে পারছি না। তো বললো এখানে ভলভো টলভো কিছু আছে একটা, আই থিঙ্ক এই সামনেটাই। তো গাইজ বি কেয়ারফুল, যারা দুর্গাপুর বা ওইসব সাইড থেকে আসছো বিষ্ণুপুর বাঁকুড়া, সকাল 10টার মধ্যে যা বাস থাকার থাকে, বাকি টাইম কিন্তু পরে পাওয়া যায় না। তো এটাতে কেয়ারফুল থাকবে তোমরা।